খয়রাসোল ব্লকে পারশুন্ডি অঞ্চলের পশ্চিম বরকলার অজয়ঘাট। এই অজয়ঘাটটা দরপত্র খয়রাসোল পঞ্চায়েত সমিতি থেকে দেওয়া হয় এবং অস্থায়ী সেতু নির্মাণ করা হয়, কিন্তু প্রতি বছর বর্ষার সময় এই অস্থায়ী সেতু ভেঙে যায়। এবছর ইয়াস ঝড়ের কবলে পড়ে ইতিমধ্যে আমাদের অস্থায়ী সেতু ভেঙে পড়েছে, কিন্তু এই সেতুর উপর ভরসা করে প্রত্যেক দিন হাজার হাজার মানুষের যাতায়াত, কারণ আমাদের সামনে আসানসোল। আমরা নামমাত্র বীরভূমে থাকি, কারণ আমাদের সদর শহর সিউড়ি প্রায় 65 কিলোমিটার দূরে, কিন্তু আমাদের স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছু সামান্য 22 কিলোমিটার দূরে আসানসোলে গেলেই পাওয়া যায়। কিন্তু এই অজয়ের নদীর বর্ষার সময় যে ভেঙে যায় তাতে আমরা খুব অসুবিধার সম্মুখীন হয়। আমাদের এলাকা ঝাড়খণ্ড থেকে শুরু করে বীরভূমের আরও অন্যান্য সমস্ত গ্রাম, প্রায় 5000 গ্রাম এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। সমস্ত শিক্ষা স্বাস্থ্য সব কিছু এর উপর নির্ভরশীল। তাছাড়াও বড় কথা, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই অজয় নদের মাত্র 1 কিলোমিটার দূরে গেলেই চুরুলিয়া, সেখানে জন্মগ্রহণ করেছেন এবং আসানসোলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। তাই আমাদের ছেলে মেয়েদের প্রত্যেককে শিক্ষার জন্য আমাদের পশ্চিম বর্ধমানের উপরই নির্ভর করতে হয়। শুধু শিক্ষা নয়, এখানে যে সমস্ত কোম্পানিগুলো চলছে, স্যামসেল, সুপার স্টিল কোম্পানিগুলো চলছে, তাতে আমাদের এখান থেকে দৈনিক প্রায় হাজারখানেক লেবার সেখানে কর্ম করতে যায়, সুতরাং তারাও আজ অসুবিধার সম্মুখীন। এছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয় হওয়ায়, হাই স্কুল আমাদের চুরুলিয়াতে থাকায় ছেলেমেয়েরা বর্ষার সময় খুবই অসুবিধার সম্মুখীন হয়। যার জন্য বলছি, আমরা রাজ্য সরকারের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যদি এই অস্থায়ী সেতুটাকে একটা পাকা স্থায়ী সেতুতে রূপান্তরিত করা যায় তাহলে সকলেই খুবই উপকৃত হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম উৎপল ব্যানার্জি, আমি বর্তমানে পারশুন্ডি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।